আমরা এই এপিসোডে শুরুতেই দেখি জিন যখন প্যালেজে ফিরে এসেছিল তখন সে দেখতে পায় ইউইয়ান তার ভাইকে মেরে ফেলে আগুনে পুড়িয়ে ফেলছে। তখন জিন তার ভাইকে বাঁচানোর জন্য দৌড়ায় কিন্তু ইয়ানিও তাকে পিছে ফেলে দেয় আর বলতে থাকে তোমার ভাই যেই দোষ করেছে যার কারণে তার এই শাস্তি উপযুক্ত শাস্তি। কিন্তু জিন বলে আমার ভাই কোনো গুপ্তচর না, আপনি একটি নির্দোষ মানুষকে হত্যা করেছেন। সে এখানে এক বছর ধরে কাজ করছে, তাকে যে কেউই আঘাত করলে সে একটি শব্দও করেনি। তখনই সেখানকার সৈন্যরা জিংকের কাছ থেকে প্রাসাদ থেকে বের হওয়ার একটি আইডি খুঁজে পায়। তখন জিং বলে এই আইডিটি আমার ভাই আমাকে দিয়েছিল যেন আমি এই প্রাসাদ থেকে পালিয়ে যেতে পারি। তখন সেই সার্ভেন্টটি জিংকে বলতে থাকে তুমি কি জানো ইউয়ান ইউয়ের কাছ থেকে অনুমতি ছাড়াই এখান থেকে বের হওয়া মৃত্যু সমান। জিং বলে এখানে থাকা আর মৃত্যু একই তো কথা। কিন্তু তখনই জিংকের হাতে একটি পোকা ওঠে, তখন ইউয়ান ইউ সেই পোকাটিকে মেরে ফেলার জন্য তার তলোয়ারটি ব্যবহার করে। তলোয়ার ব্যবহারের কারণে জিংকের হাত অনেকখানি কেটে যায়। তখন ইউয়ান ইউ সেই রক্ত তার একটি রুমালে মুছে ফেলে। এরপর জিং বাহিরেই অজ্ঞান হয়ে পড়েছিল। তখনই তার বোন আসে, বোন তাকে জিজ্ঞেস করে তুমি আবার এখানে কেন ফিরে আসলে। জিং তখন জিজিয়াংকে বলে তার ভাই লিংচি মারা গেছে। এটা শুনে তো জিকিয়া এবং জিয়াওবা অনেক কষ্ট পায়। তখন জিয়াওবা সবকিছু দোষ জিংকের উপর দেয় আর বলতে থাকে এই সবকিছু তোমার জন্য হয়েছে, তুমি যতদিন এখানে না ছিলে ততদিন এরকম কিছুই হয়নি, আর অনেক বকাঝকা করতে থাকে। এটা শুনে জিকিয়াং এর তো অনেক রাগ ওঠে, তখন জিয়াওবা কে একটি থাপ্পড় মেরে দেয়। তখন সে বলতে থাকে কাউকে ব্লেম করা কোনো দরকার নেই, এগুলো সবকিছুই আমাদের ভাগ্য, আমাদের জীবন ঘাসের থেকেও সস্তা, আমরা মরতে মরতে বেঁচে থাকবো, এটাই আমাদের নিয়তি। এরপরে সিনে আমরা বাটলার ঝুঁকে দেখি যে বয়ের কাছে এসে বলে লর্ড মারা গেছে, কিন্তু আমরা তাদের বডি দেখিনি। তখন হুয়াই বলে যতক্ষণ না তুমি তার বডি দেখতে পারবে ততক্ষণ আমি এ কথা বিশ্বাস করব না। এরপর হুয়াই ইউয়ান ইউর কাছে যায়। যখন ইউয়ান ইউ তার দাদাজির শেষ কাজ শেষ করে এসেছিল, তখন হুয়াই ইউয়ান ইউকে জিজ্ঞেস করে তুমি দাদাজির মুখ আমাকে না দেখিয়ে কিভাবে তার কাজ সম্পূর্ণ করতে পারলে। কিন্তু ইউয়ান ইউ তার দাদাজিকে দেখতে হুয়াইকে মানা করে দেয়। কিন্তু হুয়াই বলে আমার দাদাজির মৃত্যু কোনো সাধারণ মৃত্যু না, আমি দেখতে চাই সে কিভাবে মৃত্যুবরণ করলো। তখনই হুয়াই তার দাদাজিকে দেখার জন্য কফিনটি খুলতে যায়, কিন্তু ইউয়ান ইউ হুয়াইকে আটকিয়ে সেই কফিনটি ধরে থাকে, এমনকি তাদের মধ্যে ফাইটও শুরু হয়ে যায়। তখন হুয়াই বলে আমার মনে হয় তুমি আমার দাদাজিকে মেরে ফেলেছো, কারণ তুমি তো তার সৎ নাতি ছিলে, তুমি মনে হয় আই অফ গডকে পাওয়ার জন্য তাকে খুন করেছো, যার কারণে তুমি এই মৃতদেহ আমাকে দেখতে দিচ্ছ না, আর আমি আমার তিন ভাইকেও বলে দেব তুমি তার সাথে কি করেছো। এরপরই হুয়াই ইউয়ান ইউ এর দিকে তলোয়ার ছোড়ে আর বলতে থাকে এতদিন আমি আমার দাদাজির জন্য তোমাকে কিছু বলিনি, এখন আমার দাদাজি মারা গেছে, তুমি কি ভাবছো আমি তোমাকে এখনো ছেড়ে দেব, আমার দাদা তোমাকে দত্তক নিয়ে এসেছিল, আমার মা তোমাকে ছেড়ে দিয়েছিল, এখন তুমি ফিরে যাও, দেখো তোমার মা কি করছে। এ কথা শুনে ইয়ানিউয়ের অনেক রাগ হয়ে যায়। তখন হুয়ার উপর ইয়ানিউ অ্যাটাক করে বসে। তখনই সেখানে প্রিন্সেস বেয়ে আসে, সে এসে বলতে থাকে তোমরা এখানে কেন এরকম করছো। তখন হুয়াই বলে ইয়ানিউ আমার দাদাজিকে শেষবারের মতো দেখতে দিচ্ছে না, সে কফিনকে সিল করার জন্য জোর করছে। তখন ইয়ানিউ বলে আমার দাদাজিকে আমার মতে ওয়েস্টার্ন ড্রাগ দেওয়া হয়েছে, আমি ভয় পাচ্ছি তা এখানে ছড়িয়ে পড়বে যার কারণে আমি কফিনে সিল করতে চাচ্ছি। তখনই প্রিন্সেস জিজ্ঞেস করে তুমি কি জানো সেই ড্রাগটি কে দিয়েছিল। তখন ইয়ানিউ বলে আমি এখনো তাকে ধরতে পারিনি। তখন প্রিন্সেস বলে ইয়ানিউ অনেক বিশ্বস্ত মানুষ, সে অনেক মানুষকে সাহায্য করেছে, তোমরা যদি আবারও কোনো ঝামেলা করার চেষ্টা করো তাহলে আমি তোমাদের ছাড়বো না, তোমাদের আর ঝামেলা করার দরকার নেই, আমি নিজেই তার বডি চেক করব। তখন প্রিন্সেস ইয়ানিউ এর সাথে সেই বডি চেক করতে যায় আর হুয়াইকে বলে আজ থেকে তুমি আর এখানে পা রাখবে না। তখন হুয়াই বলে এটা তো আমার উপর অন্যায়। তখন প্রিন্সেস বলে তুমি এবার চুপ করো আর এখান থেকে চলে যাও। এরপর
প্রিন্সেস ইউএনইউকে বলে, আমার মনে হয় তোমার অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে। তুমি জানতে তোমার দাদাজির সাথে কি হচ্ছে, তাহলে এবার তুমি প্রিন্সেস সুনারকে বিয়ে করে নাও। তুমি যদি প্রিন্সেস সুনারকে বিয়ে করতে চাও তাহলে আমি তা ব্যবস্থা করতে পারি। তাকে বিয়ে করো এবং আই অফ গডকে খেয়াল রাখো। তখন ইউএনইউ বলে, আমি একটি কমন ম্যান আর সুনার হলো প্রিন্সেস, আমাদের মধ্যে ম্যাচ হবে না। তখন প্রিন্সেস ওয়েন বলে, যাও, তোমাকে আই অফ গডের জিম্মিদারি করেছে, এত বড় দায়িত্ব তোমাকে সে এমনি এমনি দেয়নি, তুমি অবশ্যই তার খাস লোক ছিলে। এরপরে সিনে দেখি হুয়াই তার দাদাজিকে বলে, ইয়ান ঝাও মারা গেছে, আমি নিজে গিয়ে তা শনাক্ত করেছি, কিন্তু প্রিন্সেস ওয়ে আমাকে এই প্রাসাদে যেতে মানা করে দিয়েছে। তখন হুয়াই বলে, আমাদের মাত্র আর একটি শত্রু বেঁচে আছে, তা হলো ইউয়ান ইউ, আমি তার সাথে কি করব। তখন তার দাদাজি বলে, এ বিষয়ে আমাকে জিজ্ঞেস করার কোনো কিছুই নেই, তোমার যা মনে হয় তুমি তাই করো, তুমি তো একা একা কোনো কাজই করতে পারো না, তুমি কি তার সাথেও পারবে না, তুমি একজন অকেজো মানুষ। এই কথা শুনে হুয়াইয়ের তো অনেক রাগ উঠে যায়, তখন সে তার হাতে সব রাগ দেখায়। এদিকে জিকিয়াং জিংকে খাবার খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু জিং তো খাবার খেতেই চাচ্ছিল না। তখন জিকিয়াং বলে, তুমি কি তোমার ভাই লিংচির জন্য নিজেকে দোষ দিচ্ছ। কিন্তু জিং বলে, আমি আমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ অবশ্যই নেব, আমাকে ভেঙে পড়লে একটুও চলবে না, আমাকে আরো শক্তি অর্জন করতে হবে। তখন সে খাবারটি নিজেই খেয়ে ফেলে। এরপর জিং বাগানে যায়, সেখানে অনেকগুলো সার্ভেন্টকে সে দেখতে পায়। তখনই একটি ডেড বডি সেখান দিয়ে নিয়ে যাচ্ছিল, ডেড বডির উপরে রক্তের ছাপ ছিল, সবাই বলছিল এটা তো জেনলেন, তাকে গতকাল জেলে প্যাভিলিয়নে পাঠানো হয়েছিল, আর দেখো আজকেই সে মারা গেল। এরপরে সেখানে মিস সং আসে, সং সকল সার্ভেন্টকে দাঁড় করিয়ে পুশ করতে থাকে আজকে কাকে জেল প্যাভিলিয়নে পাঠাবে। তখন সে দুজন সার্ভেন্টকে রিজেক্ট করে এবং তাদের জেল প্যাভিলিয়নে পাঠাতে চায়, কিন্তু দুজন সার্ভেন্টই মিস সং এর পা ধরে বলতে থাকে, প্লিজ আমাদের জেল প্যাভিলিয়নে পাঠাবেন না। তখনই মিস সং আবার জিকিয়াং এর কাছে যায় আর বলতে থাকে, তোমার বোনকে রেডি করো জেল প্যাভিলিয়নে পাঠানোর জন্য। কিন্তু জিকিয়াং সং এর পা ধরে বলতে থাকে, প্লিজ আমার বোনকে ছেড়ে দিন, তাকে জেল প্যাভিলিয়নে পাঠাবেন না, এর বিনিময়ে আপনি আমাকে যা করতে বলবেন আমি তাই করব। এরপরে সিনে দেখি আর আরেক বোন জিয়াও কি আর বোনদের সাথে দেখা করতে আসে, তাকে দেখে তো ওই বোন অনেক খুশি হয়ে যায়। তখন জিয়াও বা জিয়াও কি কে বলে, পিংচি মারা গেছে আর আমাদের বোন পিংকের অবস্থাও অনেক কঠিন। এরপর জিকিয়াং জিয়াও বা কে একটি জিনিস দেয় আর বলে, এটি পিংকের জন্য সামলিয়ে রেখো। এরপর জিংকে জ্ঞান ফিরে আসে, তখন তিন বোন তার পাশে আসে। এরপর জিকিয়াং বলতে থাকে, আমি কিছুদিনের জন্য বাহিরে যাব, তাই আমি জিয়াও বা এবং জিয়াও কিউকে তোমার কাছে জিম্মিদারি রাখলাম, আমি যতদিন না ফিরে আসি ততদিন তোমরা জিংকের কথা মতো চলবে। তখন তারা চার বোন মিলে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এরপর দেখি জিজিয়াং কে সকল মেয়েদের সাথে জেল প্যাভিলিয়নে পাঠানো হয়েছিল, কারণ জিংকের জায়গায় মিস সং জিকিয়াং কে পাঠানো সিদ্ধান্ত নিয়েছিল। জেল প্যাভিলিয়নে এন্ট্রি করার পরই তাদের সুন্দর সুন্দর ড্রেস এবং মেকআপ করার জন্য মেকআপ দেয়, এগুলো দেখে তো সবাই অনেক খুশি হয়ে যায়, তা পড়তে শুরু করে। কিন্তু জিকিয়াং এগুলো দেখে অনেক ভয় পেয়েছিল। এদিকে জিয়াও বা জিংকে বলে দেয় যে জিজিয়াং কে জেল প্যাভিলিয়নে পাঠানো হয়েছে, বড় বোনকে জেল প্যাভিলিয়নে পাঠানো হয়েছে। এ কথা শুনে তো জিংক অনেক শক্ট হয়ে যায়। জেল প্যাভিলিয়ন সেই জায়গা ছিল এখানে হুয়াইয়ের দাদা থাকতো, সে জিকিয়াং এর কাছে আসে, কিন্তু জিকিয়াং কে ছেড়ে সে অন্য মেয়ের কাছে চলে যায়। সে সবার সাথে অনেক নোংরামি শুরু করে, সকল মেয়েকে রেপ করে এবং গলা টিপে মেরে ফেলে, এটাই ছিল তার ফ্যাশন। সকল মেয়েরা চিৎকার করছিল এবং মরে মরে তার পায়ের কাছে পড়ছিল। এগুলো দেখে তো জিকিয়াং অনেক ভয় পেয়ে যায়। কিছু টাইম পর জিকিয়াং এরও পিছু নেয় এবং জিকিয়াং কে পানিতে ফেলে দেয় এবং সে তার কাছে আসতে থাকে। সে জিকিয়াং কেও রেপ করে এবং তাকেও মেরে ফেলে। এরপর তার তিন বোন জেল প্যাভিলিয়নের বাহিরে অপেক্ষা করছিল তার বোনের জন্য, কিন্তু অবশেষে তারা তার বড় বোনের লাশ দেখতে পায়। এটা দেখে তো তারা তিন বোনই অনেক কষ্ট পায় এবং কান্না করতে থাকে। এরপর জিং জিকিয়াং কে বলতে থাকে, আমি জিয়াও বা এবং জিকিয়া কে সবসময় খেয়াল রাখবো, এরকম আর কখনোই হতে দেব না। এদিকে আমরা হুয়াইকে দেখি যে তার দাদার সাথে রাগ করে
করে বৃষ্টিতে ভিজছিল, তখনই বাটলার আসে। হুয়াই বাটলারকে বলতে থাকে, আমার দাদা শুধু নিয়ে নিয়ে খেলে এবং মেয়েদের হত্যা করে, সে আমাকে সবসময় ছোট করে দেখে, কেন সে আমার সাথে এরকম করে, আর কেনই বা তার মতো একজন দাদা আমার আছে, এবার তুমি তার মুখ বন্ধ করার চেষ্টা করো। পরে সিনে দেখি মিস গান তাদের তিন বোনকে ফলো করছিল, তারা তার বড় বোনের শেষ কাজ কমপ্লিট করার জন্য জিনিসপত্র নিচ্ছিল, এগুলো সব মিস সং দেখে ফেলে এবং তাদের পিছু করতে শুরু করে, এবং সে তার তিন বোনকে বড় বোনের কবর দিতে দেখে ফেলে। এখন জিন বলতে থাকে, তুমি শিখিয়েছিলে আমাদের সবকিছুতে ধৈর্য ধরতে হবে, কিন্তু এগুলোতে ধৈর্য ধরার থেকে মরে যাওয়া অনেক ভালো। তখনই সেখানে মিস সং আসে এবং তার তিন বোনকে বলতে থাকে, যদি তোমাদের হুয়াই দেখে ফেলে তবে তো তোমাদের মেরে ফেলবে। তখন জিন বলে, আমরা এমন কিছুই করিনি, আমরা শুধু আমার বড় বোনের কবর দিচ্ছিলাম। কিন্তু মিস সং বলে, চলো আমি তোমাদের মাস্টার হুয়াইয়ের কাছে নিয়ে যাব। জিন বলে, তাদের এই কাজগুলো করতে দাও, যদি কোনো সমস্যা হয় তবে আমি তার পুরো জিম্মিদার হব। কিন্তু মিস সং এর উপর জিয়াওবার রাগ উঠে যায়, তখন সে সং এর উপর হাত উঠে ফেলে। তখন জিয়াওবাকে মারার জন্য মিস সং তার পিছু নিতে থাকে। জিয়াওবাকে ধরে মিস সং অনেক মারধর করতে থাকে এবং তার দুই বোনকে গলা টিপে ধরে থাকে। তখন জিং তার দুই বোনকে বাঁচানোর জন্য যায়, কিন্তু তাদের মধ্যে মারামারি শুরু হয়ে গেলে মিস সং নিচে পড়তে যায়। তখন তারা তিন বোনই মিস সং কে বাঁচানোর জন্য হাত টানে, কিন্তু মিস সং হাত ফসকে পানিতেই পড়ে যায়। তখন তারা অনেক ভয় পেয়ে যায়, কিন্তু জিং বলে, এটাতে আমাদের কোনো দোষ নেই, সেই প্রথমে আমাদের সাথে ফাইট শুরু করেছিল। তখন জিয়াওবা বলে, যদি কালকে মিস সং কে তারা খুঁজে না পায় তবে কি হবে? তখন জিং বলে, ঠিক আছে, এই সব কিছু আমি আমার উপর দোষ নেব, আমি বলবো এই সব আমি করেছি। এদিক থেকে আর একজন ছিল যে তাদের সব কথাই শুনে ফেলেছিল। আর এখানেই এপিসোড 3 শেষ হয়ে যায়। পরবর্তী এপিসোডের জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টস করতে মোটেও ভুলবে না।